এই দেখো দেখো, থামো থামো গিন্নি থামো, কি আর করবে বলো, সবই অদৃষ্ট, সবই অদৃষ্ট। কি যে হলো গো, এই মুরগি বংশে রোজ একটা করে মুরগি উধাও হয়ে যাচ্ছে। না 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 না, এখানে আর থাকা যাবে না। না 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 না, চলো 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 চলো, আমরা চলে যাই। কি করবি বাছা, এখানে থাকলে যে এই চারজনের কেউ বাঁচবো না। আমরা সবাই বাঁচবো মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমাদের আমাদের আগে জানতে হবে এমনটা হচ্ছে কি করে। কিন্তু কিন্তু কি করে জানবো আমরা? বাবা শোনো, আমরা ওই বটগাছের মাথায় বাসা বেঁধে বেশ কিছুদিন থাকব। কোনো মতেই আর নিচে নামব না। হ্যাঁ হ্যাঁ, আর উপর থেকে দেখব ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে ঠিক আছে, তবে আর দেরি কেন, চলো 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 সবাই চলো। শিগগির চলো, শিগগির চলো। দিন থেকে যে রাত হয়ে গেল, এই যে কারোর দেখা নেই। কি ভুতুড়ে ব্যাপার রে বাবা, চলো চলো আমরা পালিয়ে যাই, এই গায়ে থাকা আর ঠিক হবে না, চলো চলো। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো তোমরা। পুরো গ্রাম ফাঁকা করে দিয়েছি। কি সর্বনাশ! বুঝেছি বুঝেছি, ওই শেয়ালি আমাদের মুরগি ভাইদের খেয়েছে। ম্যাটাকে উচিত শিক্ষা দিতে হবে। কি করা যায়, কি করা যায় এখন? একটা উপায় আছে, শয়তান শেয়ালটা চলে গেলে আমাদের আস্তে আস্তে নিচে নামতে হবে। কিন্তু বাছা, নিচে নামলে যে ভয় পেও না গিন্নি, বিপদে পালালে চলবে না আমাদের। বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে। না, এদিকে একটাও নেই দেখছি। তবে গা একেবারে ফাঁকা হয়নি, আমার হিসেবে এখনো গোটা চারেক তো আছে। ব্যাটা ঠিক হিসেব আছে। চুপ 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 করো। যাই ওদিকে গিয়ে দেখি। চলো চলো চলো, শিগগির নিচে যাই সবাই, চলো। কি হয়েছে বন্ধু, ডাকছো কেন গো? জানোই তো বন্ধু আমাদের দুঃখের কথা। তা তো জানি, কিন্তু কি বা করবে গো, শয়তান শিয়ালের বুদ্ধির সাথে কি আমরা পেরে উঠবো? পারবো পারবো, নিশ্চয়ই পারবো, শুধু তুমি যদি একটু সাহায্য করো তাহলে। আমি? ওরে বাবা রে, আমি পারবো না, আমি পারবো না গো শিয়ালের সামনে যেতে। ওরে বাবা, না না না, তোমার কোনো ভয় নেই,
তুমি শুধু আমার কথা মতো কাজ করবে, ব্যাস। ব্যাস? তা কি কাজ করব শুনি? শোনো শোনো, কানে কানে বলবো, শোনো। আয়া জোগাড় আসছে তেরে, আয়া আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মারে, ইগল পাখি পাছে ধরে, কি মজা। ও মা, নেকা দেখো, আমার হাবলার মতন তাকিয়ে আছো কেন শুনি? আমার লজ্জা করে না বুঝি? সারাদিন তো কিছুই খাওয়া জোটেনি, ওই কেঁচোটাকে খেয়ে পেট ভরাই। বোবা নাকি? বাবা মা আত্মীয় স্বজন সব আছে। আছে 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 মানে গোটা গোষ্ঠী আছে গো। না, এই উঁচোটাকে খেলে তো ওই মুরগির দলের খোঁজ পাবো না। না 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 না, এই উঁচোটারই মারফত সব কটা মুরগির আস্তানা খুঁজে বের করতে হবে। যা, তোকে ছেড়ে দিলাম। বাবা কি ভালো তুমি, থ্যাংক ইউ শিয়াল মামা। আমি আসি, টাটা। আরে 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 আরে, দেখো যাচ্ছে কোথায়? দাঁড়া দাঁড়া, তোমার তোমার বাবা মা আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিয়ে আসি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি এখন বড় হয়ে গেছি, আমি নিজেই যেতে পারবো। দেখো বড় হয়ে গেছি। আরে বাবা চলোই না, লজ্জা পেও না। পথে আবার যদি বিপদে পড়ো তখন কে সামলাবে শুনি? ও মা, তোমার কত বুদ্ধি, ঠিক কথা, সত্যি তোমার মতো ভালো মানুষ আমি কোনো শিয়ালকে দেখি। শিয়াল মামা খুব ভালো তুমি, চলো চলো। তবে চলো 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 চলো, যাও শিয়াল মামা যাও, আমি বাড়ি চলে এসেছি, যাও যাও। উমা চলে যাবে কি গো? তোমার বাবা মা আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করাবে না? তুমি পরিচয় করবে বুঝি? আচ্ছা দাঁড়াও, মা মা গো বাবা। প্রণাম প্রণাম হৈশিয়াল ভাইয়া। প্রণামের নিকুচি করেছি, আগে পেট ভরে খাই। মরে গেলাম রে, আমাদের ধরে ধরে খাবে 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 না? কাঁটা কাঁটা খা কাঁটা, সজারুর কাঁটা খেয়ে মর। না না না, ও আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে। আমাদের গায়ে দুষ্টু শিয়াল রইল না রে। এবার থেকে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো গো। ছাড়বো না, প্রতিশোধ আমি নেবই, প্রতিশোধ নেবই। আগামীকাল
আমি আবার যাব। দেখো আবার আমাদের সুখের দিন ফিরে এলো, কি বলো? সুখের দিন আপনি কে বাবা, এখানে কেন এসেছেন? তিন যুগ ধরে হিমালয়ে তপস্যা করে চলেছি, ধ্যানমগ্নে দেখলাম তোমাদের গায়ে ঘোর বিপদ আসন্ন। বাবা বাবা, এই মরক থেকে বাঁচার কি উপায় বাবা? মা কপালিনীর তপস্যা করতে হবে, ওদের একজনকে এই তপস্যায় থাকতে হবে। আমি থাকবো বাবা, আমি থাকবো, যাতে সকলের মঙ্গল হয় তার জন্য আমি সব করতে পারি, সব। ঠিক আছে ঠিক আছে, এসো তবে। তবে শোনো, খুব সাবধান, প্রাণহানিও হতে পারে। আমি ভয় পাই না, আমি আসবো, আমি আসবো রাতে। এই চলো চলো চলো, সব চলো এখন এখন। উম্মা কপালিনীর জয়। চোখ বন্ধ কর। আচ্ছা আচ্ছা, শোন তোমরা সবাই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, কি বুদ্ধি গো? আমাদের বলো না গো, আমাদের শোনো। কাল রাতে ওম কালী কপালিনী, ওম কালী কপালিনী। মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে, সব সব মিথ্যে। রোজ রোজ ওই একটা দুটো মুরগিতে কি আর পেট ভরে? না 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 না, একদম না। আরে বাবা, তার জন্যই তো বলছি ওই পাঁচ কুয়ায় নেমে পড়ি আর সব মুরগিকে একসাথে মেরে পোটলা করে ভরে নিয়ে নি। সেই ভালো, রোজ আর এই ছদ্মবেশে অভিনয় করতে আর ভাল লাগছে না,
আমরা সব মুরগিকে পোটলা করে একসঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। যাই পিছনে গিয়ে দেখি পাতকুয়াটা কোথায়। বেশ, এসে গেছি, চলো এবার আমরা নেমে পড়ি। কেউ দেখে ফেললে আবার ভাগ বসাতে পারে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, পোটলা বাঁধবি যে, তা ব্যাগ বস্তা কই? হ্যাঁ হ্যাঁ, আরে তাই তো। হ্যাঁ তবে চল আগে সেগুলো নিয়ে আসি, চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, এখান থেকে চল বাবা। ভগবান, এই সুযোগ সবকটাকে মেরে খাই আগে। জলে ডুবে মরলাম রে।